আমি একটা প্রশ্নের জবাব পাচ্ছি না, সেটা হচ্ছে একাত্তরের পরে 30 বছর পর্যন্ত কোনোদিন আমাদেরকে যুদ্ধবিরতি বলে নেই। যুদ্ধবিরতি তো ছিল, শেখ মুজিব সাহেব নিজেই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। পাকিস্তান সেনাবাহিনীর 195 জন সেনা কর্মকর্তাকে তিনি যুদ্ধবিরতি সাব্যস্ত করেছেন, তালিকাভুক্ত করেছেন। ওই তালিকায় কোনো সিভিলিয়ানের নাম ছিল না এবং তাদেরকে বিচার করার জন্য একটা আইনও করেছিলেন। সেই আইনটা দিয়ে এখন আমাদের বিচার করার চেষ্টা চলছে। তালিকা করলেন, বিচার করার জন্য আইন করলেন, কিন্তু সিমলায় গিয়ে ভুট্টোর সঙ্গে বৈঠক করে ওদেরকে মাফ করে বিদায় করে দিলেন, মাফ করে দিলেন। এরপরে যাদেরকে তিনি তাদের সহযোগী মনে করেছেন তাদেরকে নাম দিয়েছেন কোলাবোরেটর, সহযোগী, তাদের জন্য আইন করলেন। সে আইনে লাখখানেক লোককে গ্রেপ্তার করলেন, কিছু লোককে বিচার করলেন, তারপর দেখে যে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, তখন জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করে দিলেন। তো উনি তো এটা মীমাংসা করে দিয়ে গেলেন, যুদ্ধবিরতি ইস্যুটার মীমাংসা করে দিয়ে গেলেন। এখন 30 বছর পর, এখন 40 বছর হয়ে গেল, 40 বছর পর এই ইস্যুটাকে আবার খাড়া করা হলো কেন? 1993-94 কেয়ারটেকার সরকারের এর আগে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করলাম, বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী একসাথে আন্দোলন করলো, আমাদের সঙ্গে বৈঠকও করলো, লিয়াজ কমিটির বৈঠক হইল, তখনও তো আমরা যুদ্ধাপরাধে ছিলাম না। এরপরে বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসলো, কেয়ারটেকার সিস্টেমে নির্বাচন হওয়ার কারণেই বিএনপি ক্ষমতায় আসলো। এরশাদের সময় যদি এরশাদের আন্ডারে ইলেকশন হতো তো এরশাদই ক্ষমতায় আসতো। তো এই সিস্টেমটাকে, কেয়ারটেকার সিস্টেমটাকে শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানালাম, বিএনপি গভর্নমেন্ট এটা করতে রাজি হলো না। বিএনপি গভর্নমেন্ট কিন্তু আমাদের সমর্থনেই গভর্নমেন্ট ফর্ম করতে পেরেছে, তাদের মেজরিটি ছিল না, পুরো অ্যাবসলিউট মেজরিটি ছিল না, কিন্তু তারা কিছুতেই এই যে কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত করতে রাজি হলো না। তখন মাগুরা জেলার মোহাম্মদপুরের আওয়ামী লীগের একটা আসন উপনির্বাচনে বিএনপি এটা দখল করল, আওয়ামী লীগকে বাস করতে দিল না। তখন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে অ্যাসেম্বলি বয়কট করলো আর কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন শুরু করলো। আর এই ইস্যুটা তো আমাদের, আমরা কেয়ারটেকার সিস্টেম সাজেস্ট করেছি, তো আমরা তো এই ইস্যু নিয়ে চুপ করে থাকতে পারি না। আমরা আওয়ামী লীগের সঙ্গে মিলে এই আন্দোলনে শরিক হলাম, ইস্যুটা আমাদের, সেই জন্য আমাদের চুপ করে থাকাটা স্বাভাবিক ছিল না। তখনও আমাদেরকে যুদ্ধবিরতি বলা হয়নি। এই প্রশ্নের জবাব আমি তালাশ করে এক জায়গায় পেয়েছি, আপনারা একথা তাদের জিজ্ঞেস করেছেন কিনা জানি না, আপনাদের জিজ্ঞেস করা উচিত তাদেরকে যে তারা কেন 2001 সালের নির্বাচনের আগে কখনও যুদ্ধবিরতি বলা হয় না যাদেরকে, তাদেরকে এরা যুদ্ধবিরতি বলা শুরু করলেন কেন? সেক্টর কমান্ডাররাও এর আগে কোনো দিন এই অভিযোগ করে নাই। তো আমি তালাশ করে পেলাম এই প্রশ্নের জবাব, যে 2001 সালে যে নির্বাচন হলো, তৃতীয় জাতীয় পরিষদ, জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনে বিএনপি আর জামাত একজোট হয়ে নির্বাচন করেছে, বিএনপি জামাত জাতীয় পার্টি আর ইসলামী ঐক্যজোট। সেই ইলেকশনে জামাত ইসলামী ঐক্যজোট মিলে 50টা আসনও প্রতিযোগিতা করেনি, 50-এর কমই, 300 আসনের মধ্যে 250 আসনে এই দুই ইসলামী পার্টির পক্ষ থেকে কোনো ইলেকশন করা হয়নি, সেখানে আওয়ামী লীগের বিএনপি। তো ওই সব আসনে যে ইসলামী ভোটগুলো ছিল, আমাদের সমর্থক ছিল যারা, তারা তাদের ভোটগুলি সব বিএনপি পেয়েছে। টোটালি দেখা গেল যে ভোট আওয়ামী লীগ বিএনপি সমান সমান, 40% 40%। বিএনপি সামান্য কিছু বেশি ভোট পেয়েছে 40%, কিন্তু
1% বেশিও পায়নি। অথচ আসন সংখ্যার দিক দিয়ে বিএনপি পেল, আওয়ামী লীগ পেল 57, 58, আর বিএনপি পেল 197। এত বড় পার্থক্যটা কেন হলো সমান সমান ভোট পাওয়া সত্ত্বেও? এই পার্থক্যটা হয়েছে ইসলামী ভোটগুলি একতরফা বিএনপি পেয়েছে। এরপরে আরও ঘটনা হয়েছে যে বিএনপি আর জামাত আগত হলেই আওয়ামী লীগ ফেল করে। যেমন চট্টগ্রাম মেয়র ইলেকশন হলো, জামাতের ক্যান্ডিডেট ছিল, বেগম জোয়ার রিকোয়েস্ট করার কারণে জামাত ইসলামী উইথড্র করলো, আর 110,000 ভোট বেশি পেয়ে বিএনপির ক্যান্ডিডেট পাস করলো। আপনারা সাংবাদিক, আপনারা জানেন সাংবাদিক ময়দানেও বিএনপি জামাত এক হলে তারা মেজরিটি হয়ে যায়, সাংবাদিক সমিতিও তো এই যে বিভক্ত হয়ে গেছে এই কারণে। এখন স্যার বিচারটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার, মানবতা বিরোধী, মানবতার বিরুদ্ধে যে কাজগুলি হয়েছে সেইগুলির ব্যাপারে। হ্যাঁ, ওইটি মানবতা বিরোধী কাজটা গেছে, তারা যুদ্ধাপরাধ বলছে, দুইটা পরিভাষা তারা ব্যবহার করছে, আর ওই আইনেই বিচার করছে যেটা যুদ্ধাপরাধীদের জন্য করা হয়েছিল। এখন স্যার কালকে অভিযোগে আপনার বিরুদ্ধে 52টি অভিযোগ এনেছে এবং শতাধিক আপনার বিরুদ্ধে তারা এলিগেশন দিয়েছে, আমি কোর্টেও বলবো, আমাকে তো কোর্টে হাজির করতে হবে, হাজির হইতে হবে, আমি বলবো যে একটাও প্রমাণ করুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটাও প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। শুধু শুধু অভিযোগ, একটা অভিযোগের নামে অপবাদ দেওয়া যেতে পারে, প্রমাণ না করতে পারলে এটার কী হবে? আমি নিশ্চিত হতে প্রমাণ করতে পারবো না একটা। তারা বলেছেন যে 25 মার্চ 1971 সালে যে সার্চ লাইট একটা অপারেশন হয়েছিল, সার্চ লাইট, এর ঠিক 4 দিন পরে আপনি এবং আপনার নেতৃত্বে কয়েকজন গিয়ে টিকাখানের সাথে বৈঠক করেছেন 4 এপ্রিল। আমার নেতৃত্বে না, নুরুল আমিন সাহেবের নেতৃত্বে, নিজাম ইসলাম পার্টি, মুসলিম লীগ, আমরা ওনার সঙ্গে দেখা করে বললাম যে এই যে 25 মার্চে যে আচরণ করা হয়েছে, পাবলিককে মারা হয়েছে, এটা করলে তো জনগণ সমর্থন আপনারা পাবেন না, এটা কেন করলেন? তিনি বললেন যে বিদ্রোহ হয়েছে, এই বিদ্রোহ দমন করার জন্য এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না। মানে নয়াবাজার পুরোটাই পুড়িয়ে দিয়েছে, ওই যে কাঠের দোকানগুলো ছিল, এখন কি কাঠের দোকান আছে কিনা আমি জানি না, সেগুলি সব পুড়িয়ে দিয়েছে, তারপরে সেল নিক্ষেপ করেছে, আমার বাড়িতে সেল এসে পড়ছে। তো উনি বললেন না আর হবে না, এই বিদ্রোহ দমন করার জন্য এটা করতে বাধ্য হয়েছি। তো আমরা বললাম যে দেখেন, সেনাবাহিনী ময়দানে নামলে বাড়াবাড়ি তারা করে, দেশের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বাড়াবাড়ি করে, তো বাড়াবাড়ি করলে জনগণ প্রতিকারের জন্য কার কাছে যাবে? রাজনৈতিক দলের কাছেই তো আসবে। তো যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সব দেশ থেকে চলে গেছে ভারতে, এখন আমাদের কাছে তারা আসে, আমরা তাদেরকে কী করব? আমরা এটুকু সুযোগ চাই যে আমাদেরকে এই সুযোগ দেন, আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে তাহলে যেন সেই কমপ্লেন আপনাদের কাছে পেশ করতে পারি এবং প্রতিকার করা সম্ভব হয়। তো ব্রিগেডিয়ার রাও ফরমান আলী খান উনি বসতেন গভর্নর হাউসে, যদিও ঠিক এখন গভর্নর ছিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ইনি বসতেন ক্যান্টনমেন্টে, আমরা সেখানেই দেখা করেছি তার সঙ্গে। তখন সঙ্গে সঙ্গে তিনি ফরমান আলী খানকে হুকুম দিলেন যে জরুরি টেলিফোন সব দিয়ে দেন, যাতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমপ্লেন করতে পারে। এবং এটার জন্যই শান্তি কমিটি করা হয়েছিল, শান্তি কমিটির কাজ এটাই ছিল। এবং আমি তো অনেক লোককে সেভ করেছি, তাদেরকে ইবে থেকে উদ্ধার করেছি, একজন এখনও বেঁচে আছেন, সাইফুদ্দিন মারা গেছে, ও কবে, ও আমি দুপুরে খাচ্ছি, তার ওয়াইফ এসে বারান্দায় কান্নাকাটা করছি,
কি ব্যাপার বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে, তো ধরে নিয়ে গেছে, তা আমি পার্টিকুলার নিলাম। তো রাও ফার্মানি আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডিয়ার কাসেম বসে, কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন। আমি ওনাকে ফোন করলাম, এরপরে দুদিন পরে বোধহয় দুদিন পরে ওই লোকনার নাম সূর্য মিয়া, ডাক নাম ছিল সূর্য মিয়া, উনি আমার বাড়ি এসে পৌঁছলেন। আপনি কেমন করে আসলেন, কোথেকে আসলেন? বলে যে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাথি দিয়ে আমাকে গাড়ির থেকে ফেলে দিয়েছে। এই কথা বলে যে গোলাম আজম নাকি কে সুপারিশ করছে তোর পক্ষে, তো যা। এই বলে গাড়ি থেকে লাঠি দিয়ে আমাকে ফেলে দিল। আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপর যখন নাকি সেন্স ফিরেছে, তারপরে একটা রিক্সা দেখে আমি ডাকলাম, এই রিক্সা তো আপনার বাড়িতে আসছি। এইভাবে মানুষের যেটুকু সম্ভব খদমত করেছি। যারা অন্যান্য পার্টির লোক ছিল, মুসলিম লীগ ছিল, ডেমোক্রেটিক পার্টি ছিল, নিজাম ইসলাম পার্টি ছিল, আমি এরকম অভিযোগ পেয়েছি যে তারা এরকম কমপ্লেন করে কিছু কামাইও করেছে, খেদমত করেছে কিন্তু টাকা পয়সা কামাই করেছে। তো এই কাম তো আর আমি করতে পারিনি। তো এইভাবে আমরা তো আর কিছুই করতে পারিনি। আর্মির সঙ্গে সহযোগিতা করার সুযোগ কী? সহযোগিতার কোনো, আর্মির কাজ হচ্ছে আর্ম দিয়ে কাজ করার, আমরা কি সহযোগিতা করব? তারপরে তাদের বিরোধিতা করা, বিরুদ্ধে কোনো কথা বললো পত্রিকায় তো আসে না। এই 25শে মার্চের দুই দিন পরে বোধ হয় কেরানীগঞ্জ এরকম হত্যা করা হলো, আর কয়দিন পরে, মানে ঠিক এখানের সঙ্গে আমার দেখা করার পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে। আমি টেলিফোন করে টিকাখানকে বললাম, আপনি বলছেন যে আর এরকম হবে না, এই যে এই কেরানীগঞ্জে হলো। বলে যে আমাদের কাছে কমপ্লেন এসেছে যে ঢাকার থেকে পালাইয়া এরা যারা আমাদের এই বিদ্রোহী, তারা কেরানীগঞ্জে নিয়ে আশ্রয় নিয়েছে, সেই জন্য আমরা এটা করেছি। আবার তো করলেন, কিন্তু মরল তো সাধারণ লোক, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা তো সেখান থেকে পালিয়ে গেছে, চলে গেছে ইন্ডিয়া, এই সাধারণ লোক মরল। তো এইভাবে যতটা সম্ভব প্রতিকার করার চেষ্টা হয়েছে। এই পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল 14ই আগস্ট। 14ই আগস্টে কার্জন হলে নুরুল আমিন সাহেবের নেতৃত্বে সভাপতিত্বে জনসভা হলো। সেই জনসভায় আমার আগে দুই একটা বক্তৃতা হয়েছে। আমার বক্তৃতা থেকে আমি এই অভিযোগ বললাম যে এই আর্মি যে সমস্ত কাজ করছে, এই কাজের দ্বারা জনগণ পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে। তারা পাকিস্তান এক রাখার জন্য কাজ করছে বলে দাবি করে, অথচ পাকিস্তান ভাঙছে তাদের কাজে, পাকিস্তান টিকবার কোনো আমি সম্ভাবনা দেখি না। আমার বক্তৃতার পরে যারা বক্তৃতা করছে তাদের এই লাইনেই বক্তৃতা করতে হয়েছে, কিন্তু এইসব তো কোনোটাই পত্রিকা আসে নাই, তখন তো পত্রিকা সেন্সার্ড হতো। তখন তো আপনাদের পত্রিকা ছিল তো সংগ্রাম, পত্রিকা তো সেন্সার্ড হতো, পত্রিকা তো ক্ষমতা ছিল না যে স্বাধীনভাবে ছাপায়। সেন্সার করে যা দিত তাই ছাপতে পারত। বায়তুল মোকাররমে মিটিং করে আমি তাদের এই সমস্ত বিরুদ্ধে অভিযোগ করেছে, কোনোটাই পত্রিকা আসেনি। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে ওই সময় পত্রিকা যা ছাপা হয়েছে আপনাদের নামে সেগুলি সব ভুল ছিল? ভুল সংবাদ প্রকাশ করতে বাধ্য হয়েছে কিনা আমি বলতে পারি না। আমি বলতে পারি আমার বক্তব্য আসতে দেয় নাই পত্রিকায়, তাদের বিরুদ্ধে যেগুলি যায় সেগুলি কোনো কথা আসতে দেয়নি। মানে এটাকে একদম সংগ্রাম সহ সব পত্রিকায়? সব পত্রিকায়।
গেল যে নির্বাচন, সেই নির্বাচনের পর থেকেই তারা যখন জানতে পেরেছে যে ইসলামিক বিশেষ করে জামাত যদি বিএনপির সাথে এক হয় সেক্ষেত্রে তারা ক্ষমতা আসতে পারবে না, সেহেতু তারা এই যুদ্ধাপরাধের যে বিষয়টা তার সামনে এনেছে। এই সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আপনি কীভাবে দেখছেন এখন যে বর্তমান চলমান যে প্রক্রিয়াটা? মানে এই প্রক্রিয়া হলো আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র। আওয়ামী লীগ যাতে ক্ষমতা যেতে পারে সেই জন্য এটা একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের বিকল্প দল যাতে বিজয়ী হইতে না পারে তার জন্য এটা ষড়যন্ত্র। যে উদ্দেশ্যে তারা ক্যাটেগরি সিস্টেম উঠেই দিল সেই উদ্দেশ্যে এইগুলি সব করছে। মুক্তিযুদ্ধের নয় মাসে আপনার ভূমিকাটা কি ছিল এটা যদি একটু আমাদের ক্লিয়ার করুন। জনগণের যুদ্ধ সেবা করা সম্ভব হয়েছে করেছি, বিশ্রাম নিতে পারে নেই, লোক এসে বাড়ি ভর্তি, মানে একটু হার্টে প্রবলেম দেখা দিল, ডাক্তার বললো যে আপনার বয়স 40 পার হয়ে গেছে, এই সময় আপনি দুপুরে খাওয়ার পরে অন্তত 1 ঘন্টা শুয়ে থাকবেন, যদি ঘুমাবে সময় নামা পান শুয়ে থাকবেন, তো শুয়ে শুয়ে পড়ার সময় পাচ্ছি না। কালকে অভিযোগে তারা এটা বলেছেন যে শান্তি কমিটি গঠনের পর আপনারা রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী এগুলি গঠন করে না, এগুলি শান্তি বাহিনী গঠন করে নেই, এগুলি গঠন করেছে সরকার। এখন যেমন পুলিশের সহকারী আছেন আনসার, এই আনসার হিসেবে পুলিশের সহকারী হিসেবে তারা এই এই বাহিনীগুলি গঠন করেছে। এখন ইউএনও যাদেরকে বলে তখন তাদের নাম ছিল সার্কেল অফিসার। এই সার্কেল অফিসারদের মাধ্যমে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমে ভোট ঢুল পিটে লোড রিক্রুট করেছে, সব রকম লোক গিয়েছে, কিছু পয়সা পাবে, বেকার লোক বেকার যুবকরা সবাই গিয়েছে, এবং এত পুলিশ পাবে কোথায়, প্রতি পুল প্রতিটা পুলে পাহারা, কারণ মৃত্যুযোদ্ধারা এসে পুল উড়াইয়া দেয়, উড়াইয়া দিলে পরে এই গ্রামটা জ্বালিয়ে দিয়ে যায় আর্মি, সেই জন্য তারা পুল পাহারা দেবার জন্য রাজাকার ব্যবহার করেছে, এই রেডিও টেলিভিশন পাহারা দেবার জন্য, এত পুলিশ পাবে কোথায়, এই জন্য পুলিশের সহযোগী সহকারী হিসাবে এই ফোর্সটা তারা গঠন করেছিল। বর্তমানে যেমন আনসার পুলিশের সহযোগী, এইরকম একটা ফোর্স হিসেবে তারা এটা করেছিল। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের 40 বছর পার হবে এবং মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সারা বাংলাদেশে, সোমবার যে অভিযোগ দাখিল করা হয়েছে আপনার বিরুদ্ধে, সব কিছুর জন্যই আপনাকে দায়ী করা হয়েছে, জামায়াত ইসলামের আমির হিসাবে আপনি এটার জন্য দায়ী? আমি সরকারে ছিলাম আর কি, সরকার আমি পরিচালনা করছিলাম, পাকিস্তান আর্মি কি করলো তাহলে, পাকিস্তান আমি আমার হুকুমে কাজ করত। এই কথা প্রমাণ করুক, এটা তাদের দায়িত্ব প্রমাণ করার। আপনার কি কখনো মনে হয় যে মুক্তিযুদ্ধের এই সময়টায় আপনার কর্মকাণ্ডটা ভুল ছিল? না, আমি তো এমন কোনো কাজ করি না যেটা নাকি করা উচিত ছিল না বলে আমি মনে করি। স্যার, বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে 71-এর আপনি আপনার ভূমিকা নিয়ে অনেক অনেক কথা বলে, অনেকে অনেক বিষয় বলে, হয়তো আমরা বর্তমান যে প্রজন্ম অনেক কিছুই জানি না, আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্পর্কে কি বলবেন? এই যে বলছি, আমাদের আর কিছুই করার ক্ষমতা ছিল না, জনগণ আমাদের কাছে কমপ্লেন করেছে আর্মির ব্যাপারে, এবং আমরা যেটুকু পেরেছি সাধ্যমতো তাদের সহায়তা করেছি, যতটুকু হেল্প করতে পেরেছি। জনগণের সহযোগিতা করছে, বাট আর্মি না।